আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিডি টিউটর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শতকরা বিষয়ে কিছু মেয়াদ দেখব, যেগুলো চাকরি পরীক্ষায় সচরাচর এসে থাকে। তো চলেন শুরু করা যাক। তো এখানে বলছে যে তেলের দাম 25% বৃদ্ধি পেলে তেলের ব্যবহার শতকরা কত কমালে খরচ একই থাকবে। তো এখানে আমার মেইন কনসেপ্ট হচ্ছে খরচ একই থাকা। যদি এরকম থাকে যে তেলের দাম 25% কমে গেল, তাহলে শতকরা কত বাড়াইতে হবে, বাড়াইলে খরচ একই থাকবে। তো এরকম, অর্থাৎ খরচ যখন একই থাকবে, তখন জাস্ট আমি একটা কনসেপ্টের মাধ্যমে এই ম্যাথটা ক্লিয়ার করতে পারবো। সেটা হচ্ছে আমাকে যত বলে দেবে তত লিখতে হবে 25, এর সাথে আমাকে গুণ করতে হবে 100 এবং ভাগ দিতে হবে যদি বৃদ্ধি পায় তাহলে এই 100 আর 25 যোগ করে আমাকে নিচে ভাগ দিয়ে দিতে হবে। তাহলে 100 যোগ 25 125। তো এখন যদি আমি কাটাকাটি করি, তাহলে 5 25 125 5 20 100, তাহলে আমার হলো 20%। খুবই সহজে আমরা এইভাবে অস্থায়ী টেকনিকে করতে পারবো। জাস্ট আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে খরচ একই আছে, খরচ একই থাকবে। যদি এই কনসেপ্ট থাকে যে খরচ একই থাকবে, তাহলে আমি জাস্ট এইটা আর 100 উপরে গুণ করবো আর নিচে দুইটা যোগ করে দেবো যদি বৃদ্ধি থাকে। এখন যদি এরকম থাকলো যে এখানে বৃদ্ধি নাই, বলছে তেলের দাম 25% হ্রাস পেলে তেলের ব্যবহার শতকরা কত বাড়ালে। এখন বলছে যে কত বাড়ালে খরচ একই থাকবে। তো সেমভাবে আমি করব, আমি লিখব 25 গুণন 100 ভাগ, এখন বলছে হ্রাস পেলে, যেহেতু হ্রাস পাওয়ার কথা বলছে, তার কারণে আমি 100 থেকে 25 এবার বিয়োগ দিয়ে দিব, তাহলে থাকবে হচ্ছে আমার 75। এখন 3 25 75 আসবে হচ্ছে 33.33%। এটা অ্যান্সার। অস্থির টেকনিক আমরা শিখে ফেললাম। তাহলে আমার সিস্টেমটা কি, খরচ একই থাকবে এটা যদি কনসেপ্ট থাকে, তাহলে যদি বৃদ্ধি পায় তাহলে এই যত পার্সেন্ট থাকবে এটার সাথে 100 গুণ হবে উপরে, আর যদি বৃদ্ধি পায় তাহলে নিচে যোগ হবে, আর যদি হ্রাস পায় তাহলে উপরে ঠিকই গুণ হবে কিন্তু নিচে বিয়োগ হবে। কোথায় যেটা পাবো সেটা আমাদের হবে আমাদের অ্যান্সার। তো এখন এটা কেমনি আসলো, আমরা যদি স্বাভাবিকভাবে করতে চাই, তো চলে আমরা স্বাভাবিকভাবে দেখে নেই। এখন তেলের দাম বৃদ্ধি পাইছে কত, 25%, তাহলে 100 টাকাতে বৃদ্ধি পায়, 100 টাকাতে কত বৃদ্ধি পাইছে, 25 টাকা, তার মানে টোটাল হয়েছে 125 টাকা। এখন এই যে 100 টাকা ছিল পূর্বে, এখন হয়েছে 125 টাকা। এখন এই 125 টাকা আমাকে কত টাকা কমাইতে হবে, 25 টাকা কমাইতে হবে। তাহলে আমি লিখতে পারি যে 125 টাকায় কমাতে হবে 25 টাকা। যেহেতু আমাকে 125 টাকায় 25 টাকা কমাইতে হবে, তাহলে 1 টাকায় কমাতে হবে 25 ভাগ 125 টাকা। সুতরাং 100 টাকায় কেন, কারণ আমাকে বলছে শতকরা, যেহেতু শতকরা বলছে না 100 টাকায়, তাহলে 100 টাকায় কমাতে হবে 25 গুণন 100 ভাগ 125। হিসাব করলে আমার পাবো হচ্ছে 5 25 125 5 20 120%। খুবই সহজ, দেখছেন খুবই সহজে কিন্তু আমরা করে ফেললাম। তো আমার জাস্ট কনসেপ্টটা কী ছিল, যে খরচ একই আছে। তো এটা হচ্ছে আমার শর্ট নিয়ম, যদি এম সিকিউ আসে আমি এভাবে করে দেবো। এবং একটা বিষয় মাথায় রাখতে হবে, যদি বৃদ্ধি পায় তাহলে এটার সাথে 100 গুণ করে এটা যোগ করে নিচে ভাগ দিয়ে দিতে হবে, আর যদি হ্রাস পায় তাহলে এটার থেকে আমরা 100 থেকে 125 গুণ করবো ঠিকই, কিন্তু 100 থেকে 25 বিয়োগ করে আমরা ভাগ দিয়ে দেবো। এটা জাস্ট কনসেপ্ট, এবং আমরা যদি স্বাভাবিকভাবে করি তাহলে একই আসতেছে, এটা হচ্ছে আমাদের স্বাভাবিক নিয়ম। তো এটা আমাদের কোন কনসেপ্টের ক্ষেত্রে খরচ একই থাকবে, খুবই মজা, খুবই অস্থির টেকনিক কিন্তু আমরা করে ফেললাম। তো চলেন আমরা আরেকটা নিয়ম দেখি। এখানে বলছে চিনির দাম বিশ পার্সেন্ট ব্যবহার শতকরা কত কমালে চিনির উপর খরচ 10% বৃদ্ধি হবে। অর্থাৎ এখানে আমি চিনির দাম 20% বৃদ্ধি পেলে চিনির দাম 20% বৃদ্ধি পেলে ব্যবহার শতকরা কত কমালে চিনির উপর খরচ 10% বৃদ্ধি পাবে। আমাদের এখানে ছিল খরচ একই থাকবে, কিন্তু এখানে বলছে 10% বৃদ্ধি পাবে, তার মানে কি আমি 10% বাড়াইও কিন্তু আমি খরচটা চালাইতে পারবো। এই ক্ষেত্রে কিন্তু কনসেপ্ট কীরকম, তাহলে আমি যদি 20% বৃদ্ধি পাই তাহলে আমার বৃদ্ধি পাবে কত, 125 টাকা 120 টাকা। তাহলে 120 টাকা আমার বৃদ্ধি পাইলো, এবং 120 টাকাতে আমি কত টাকা আমি ব্যয় খরচ বহন করতে পারবো, 10% বাড়লে আমি সেটা বহন করতে পারবো। তাহলে আমার কত আসতেছে 10% 110 টাকা। তাহলে আমি কী লিখতে পারি, 110-এর থেকে যদি আমি 120-এর থেকে 110 বাদ দিই তাহলে হয় 10 টাকা। তাহলে এখন আমাকে কমাইতে হবে কয় টাকা, 10 টাকা। কেন, কারণ যদিও 20% বৃদ্ধি পাইছে, আমি 10% বৃদ্ধি পাইলে সেটা খরচ করতে পারবো, তার মানে কি আমার বাদ যাবে শুধুমাত্র 10%। তাহলে 120-এর থেকে আমার 110 যদি বাদ দিই তাহলে 10 টাকা, তাহলে আমাকে 100
20 টাকায় কমাতে হবে 10 টাকা, 10 টাকা কমাতে হবে। কেন 10 টাকা কমাতে হবে, কেন 20 টাকা কমাতে হবে না? কারণ আমার খরচের উপর 10% বেশি বৃদ্ধি পাইলে সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে 120 টাকা আমাকে কমাতে হবে কয় টাকা, 10 টাকা। তাহলে 1 টাকায় কমাতে হবে 10 ভাগ 120 টাকা। সুতরাং 100 টাকায় কমাতে হবে, কারণ কি আমরা শতকরা বের করতেছি, যার কারণে আমাকে 100তে বের করতে হবে। 10 গুণন 100 ভাগ 120। তো আমি যদি এখানে হিসাব করি 10 12 10 120, তোমার হিসাব করলে আসবে 9 পয়েন্ট সামথিং। তো আমি খুবই সহজে কিন্তু করতে পারলাম, এইভাবে আমরা করতে পারবো। তো আমরা দুইটা নিয়ম কি শিখলাম, একটা হচ্ছে খরচ একই থাকলে, খরচ একই থাকলে আমরা জাস্ট দুইটা নিয়ম অ্যাপ্লাই করবো এবং এটা হচ্ছে সম্পূর্ণভাবে করতে পারবো এইভাবে আমরা। আর যদি বৃদ্ধি পাইছে বা হ্রাস পাইছে, সেক্ষেত্রে আমার চিনির উপর খরচ 10% বৃদ্ধি পাইলেও সমস্যা নাই, এরকম থাকলে যদি আলাদা থাকে তাহলে আমরা এইভাবে খুব সহজে ম্যাথগুলো সলভ করতে পারবো। তো খুবই অস্থিরভাবে আমরা এভাবে ম্যাথগুলো সলভ করতে পারবো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে রাখবেন এবং এরকম মজার মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।